সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে আজকে আমি সোজা চলে এসেছি ছাদে। উফ, দারুণ লাগছে এই রোদটা। শাল টাল মুড়ি দিয়ে দেখো এখন দাঁড়িয়ে আছি, মামনি নিচে পুজো করছে, তো সৌরভও নিচে আছে। আমি দাঁড়াবি আসছি, ব্লগটাকে শুরু করা যাবে আর আমি একটু রোদ পুয়ে আসি। খুব ভালো লাগে শীতের এই সকালটা ফাটাফাটি। আজকে আমার সকালবেলা উঠে কি মনে হচ্ছিল বলতো, সোজা কোথাও একটা গাড়ি নিয়ে যদি বেরিয়ে যেতে পারতাম, মানে ধরো কোলাঘাট সাইডটা, উফ ফাটাফাটি, মানে গিয়ে এক কাপ চা খাবো গরম গরম, মানে অন্য রকমই বেশ লাগে না। আজকে হচ্ছে বিয়েবাড়ির পরের পরের দিন, কালকে আমি টোটাল রেস্ট নিয়েছি, মানে কিছু ভিডিও এডিট ছিল সেগুলো করেছি, আর সেরকম কিছু শ্যুট করতে ইচ্ছাই করলো না। তাই ভাবলাম যে ঠিক আছে একদিন রেস্ট নেওয়া যাক, আর কলকাতায় আছি কয়েকটা দিন, একটু এনজয় করি। কালকে ফ্যামিলির সাথে একটুখানি টাইম স্পেন্ড করেছি বেশি। আমাদের বাড়িতে যিনি সাবানকা আছেন, তিনি না সকাল সকাল চলে আসেন, তাই দেখো এর মধ্যেই আমাদের এক ছাদ জামাকাপড় মেলা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে চাই, লাস্ট ব্লগ আমি বলেছিলাম যে মামনির এই গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে। গাছটা দেখার পরে তোমরা অনেকেই বলেছো যে এগুলো সব সাত পাতা হয়ে গেছে, তাই এই গাছ থেকে কিন্তু কখনোই গোলাপ হবে না। তো মামনিকে বলার পরে মামনি বলেছে হ্যাঁ ডালটা কেটে দেবে, আর তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, এটা জানা মানে আমরা সত্যিই জানতাম না। মামনিও খুব ভালোবাসে আর কি ফুল গাছ করতে, তো মামনি বলেছে এগুলো কেটে দেবে। আর অনেকেই বলেছে তুলসী গাছের মঞ্জুরি নিয়ে যেতে পুনেতে, অবশ্যই সেটা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে নিয়ে যাব এখান থেকে। বাড়ি কাটিয়ে আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল, কারণ একজন তো হোস্টেলে আছে আমাদের পচে বসে আছে, কিন্তু মামনি বাবা বললো যে আজকে পৌষ মাসের পয়লা, তো আজকে দিনটা থেকে গেলেই ভালো হয়। আর কি বলতো, স্যাটারডে সানডে না ডিরেক্ট কোনো ফ্লাইট নেই পুনেতে, তো আমরা মেবি মানডে ফিরে যাচ্ছি। এখন ওদের টিকিট কিন্তু কাটা হয়নি, তাই এটা অনিশ্চিত এখনো। আজকে স্যান্ডউইচটা না মনের মতন হলো না, ভালো হয়েছিল গো? না তোমার মতো হয়নি, সাদা মাটা। আর কি বলতো, মেয়োনিজ নেই, চিজ নেই, তাই জন্য না খুব একটা ভালো বানাতে পারলাম না আমি। আর মামুনি বাবা তো জানোই, যাই করি না কেন বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এই ব্যাপার, এখন একটুখানি বেরোবো। অ্যাকচুয়ালি যেহেতু কলকাতায় এসেছি, বোম্বে থেকে না প্রচুর কিছু আর কি অর্ডার আসছে, বুঝলে তো, লিস্ট বড় হয়ে গেছে। মা আমাকে বলেছিল টুকটাক কয়েকটা কেনার কথা, কিন্তু এখন বুঝে বেনারসি কিনে নিয়ে যাওয়ার কথা। তো তাই জন্য এখন আমি আর সৌরভ বেরোবো কলেজ স্ট্রিটে যাবো, আর তার আগে দিদিকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কোথায় এইসব জিনিস পাওয়া যায়। মা আরও টুকটাক কিছু লিস্ট ধরিয়েছে, তো আমরা না না এটা থাক, বেনারসিটা কার জন্য সেটা না পরেই জানতে পারবে তোমরা। হ্যাঁ গেস করতে পারো। হ্যাঁ চলো বেরোনো যাক, আমি ভাবছি স্নান টান সেরে যাই, এসে লাঞ্চ করব। আর মা বলেছে আরও টুকটাক কয়েকটা জিনিস আনার কথা, সেগুলোও নিয়ে নেব। তাই আমি তো কলেজ স্ট্রিট খুব একটা চিনি না, আর সৌরভ তো বিশাল চেনে কলেজ স্ট্রিটে কোথায় কি পাওয়া যায়। তো দিদিকে ফোন করে জেনে নেবো কোথায় এগুলো পাবো আমি। ব্রেকফাস্ট করে আমার স্নান সারা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে রেডি হব আর বেরিয়ে যাব। ততক্ষণ মামুনির সাথে একটা অ্যাপের ব্যাপারে কথা বলছিলাম আমি, এর আগেও এই অ্যাপের ব্যাপারে তোমাদের সাথেও আমি আলোচনা করেছি। অ্যাপটার নাম হচ্ছে পঙ্খুরি অ্যাপ। দেখো এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম কিন্তু পুরোপুরি এন্টারটেনমেন্ট বেস হয়ে গেছে, যেখান থেকে নতুন কিছু শেখা সম্ভব নয়, কিন্তু এই পঙ্খুরি অ্যাপ যদি তোমরা ডাউনলোড করো তাহলে তোমরা নতুন কিছু শিখতেও পারবে, জানতেও পারবে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে ওখানকার যে ক্রিয়েটার্স আছে তাদের থেকে তোমরা ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাইও পেয়ে যাবে। আর হ্যাঁ, এই পঙ্খুরি অ্যাপে কিন্তু অনলাইন কোর্সেসেরও সুবিধা আছে, যেই কোর্সগুলো কমপ্লিট করলে তোমরা সার্টিফিকেটও পেয়ে যাবে। আর এটা কিন্তু অল লেডিস প্ল্যাটফর্ম, যেখান থেকে তোমরা অনেক বন্ধুও পেয়ে যেতে পারো আর তোমাদের কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারো। এই অ্যাপে অনেক কম্পিটিশান হয়, যেখান থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর গিফট হ্যাম্পারও পেয়ে যেতে পারো। আর তার সাথে সাথে পঙ্খুরি অ্যাপে এখন নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে, যেখানে অনেক ট্রেনার্স বা এক্সপার্টরা এসে অনেক কিছু শেখায়, লাইক নেল আর্ট, কুকিং, বেকিং, তোমরা সেগুলো শিখতেও পারো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সাথে সাথে কিন্তু তোমরা লাইভ অ্যান্সারও পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করো আর ডাউনলোড করো, আর তারপরে আমাকে জানিও যে তোমাদের এই অ্যাপটা কীরকম লাগলো। তাহলে চলো এবার ফটাফট রেডি হওয়া যাক আর বেরোনো যাক। বেনারসি কিনতে আমরা প্রথমেই চলে এসেছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, তো দেখি এত বড় বেনারসি এখানে পাওয়া যায় কিনা। এত বড় বেনারসি লাগবে না, এটাই সবচেয়ে সমস্যার ব্যাপার। এটা খুলে কুচিটা বেরিয়ে আসবে, আর এটা ঘুরিয়ে পিছিয়ে
কি দাম আছে এগুলো 2021 22 মূল্য আছে জুতো গুলো আচ্ছা এটা কি একটু কম রেঞ্জে কিছু হবে না তোমরা রিচ ছাড় নিতে হবে ব্লাউজ দিয়ে এটা জাস্ট কুচি দিয়ে পর কুচি দিয়ে আছে হ্যাঁ এগুলো কালার আছে এই তো অনেক কালার না আমি বলছি হ্যাঁ রেডিমেডেরও অনেক কালার আছে তো রানি কালার আছে পিচ কালার আছে পিচ কালার আছে টি আছে ব্লু আছে না ব্লু আছে এত করে তো তোমরা বুঝেই গেছো যে আমি কার জন্য বেনারসি কিনতে এসেছি মানে খুদে সদস্য আমার ভাইজির বেনারসি কেনা হচ্ছে সামনেই তার অন্নপ্রাশন তাই অর্ডার এসেছে এখান থেকে বেনারসি নিয়ে যেতে হবে তো আমার খুব মজা লাগছে এখন ওর জন্য বেনারসি কিনছি এরপরে যখন সত্যি সত্যি ওর বিয়ে হবে বেনারসি কিনবো কি মজা হবে বেনারসি কি হবে এটা কি মিছি মিছি বেনারসি এটা ছোট ছোট বেনারসি এটা এটাকে অতটা আর কি ভ্যালু দেওয়া যাচ্ছে না তো যাই হোক কত ওইটু কাপড়গুলোকে কি সুন্দর কুচি কুচি করে পুরো ইলাস্টিক করে দিয়ে দিয়েছে মানে পরাতে কোনো অসুবিধা হবে এক্স্যাক্টলি তো আমাদের মানে আমরা কোথায় গেছিলাম না আদি মোহিনী মনে গেছিলাম তারপরে আমরা এসেছিলাম এই কলেজ স্কোয়ারের সাইডটায় ওরা বললো এখানেও পাওয়া যায় কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না আমার ওইখানকার ফিনিশিংই বেশি ভালো লেগেছে তো ওখান থেকে একদম নিয়ে নেবো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিউট দেখতে মানে আমার সত্যি খুব পছন্দ হয়েছে আমি দাদাকে বললাম এটাই নিয়ে নিচ্ছি দাদা বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নে তো যেটা পছন্দ তো এখন বেরিয়ে যাচ্ছি মার টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি আর এখন আমরা আছি কলেজ স্কোয়ারে এই পেছনেই কলেজ স্কোয়ার পুরো কলেজ স্কোয়ার মানেই হচ্ছে দুর্গাপুজো এই পুরো সুইমিং পুলটা জুড়ে যা সুন্দর লাইটিং হয় আর এই সব রাস্তায় তখন মানে দাঁড়ানো যায় দাঁড়ানো যায় না ফিল করছে মানুষ কলেজ স্কোয়ার মানে এই সব জায়গার এসেন্সটাই আলাদা দেখো এরকম ছোট ছোট রাস্তা এরকম ভাবে আমরা বেরোচ্ছি উফ বেরোলেই বইপাড়া বেনারসি যখন হবে হবে কিন্তু তার আগে কুটিরামের সাদা মিষ্টি দই খাওয়া যায় কি ভিড় দেখো তোমাদের কাদের কাদের ফেভারিট জানিও কিন্তু কুটিরামের মিষ্টি দই মিষ্টি দই এরকম সাদা কিন্তু চট করে দেখা যায় না ভালো আমরা কি করতে কলেজ স্ট্রিটে এসেছিলাম ভুলে গেছি আগের দিন তোমার ওই জুয়েলারি কিনতে এসে কফি হাউসে বেশ কবিরাজি ছাটিয়ে গেলাম আজকে বেনারসি কিনতে এসে দই দিয়ে শুরু হয়েছে কলকাতায় এই খাওয়া দাওয়ার ব্যাপারটা না কেউ মানে কম্পিটই করতে পারবে না ভিড় তো দূরের কথা আমার তো মনে হয় কম্পিটই করতে পারবে না কোনো সিটি ঠিক না কলেজ স্ট্রিট মোড় থেকে এখন আমরা চলে এসেছি বিদ্যাসাগর কলেজ তো এখানে যে সিদ্ধার্থ বলে এই দোকানটা এখান থেকে আমি একটা ব্লাউজ পিস কিনলাম ওই যে ঢাকাইটা কিনেছিলাম ওর সাথে ম্যাচিং একটা ব্লাউজ পিস কিনে নিয়েছি তো ওই বর্ণপরিচয়ের মার্কেটের ভেতরে গেলাম ওরা শাড়িটা দেখেই বললো যে না এই রঙে ব্লাউজ পিস পাবেন না কিন্তু এখানে দেখলাম কি কালেকশন তুতের কত রকম ভ্যারাইটি তো পেয়ে গেছি ম্যাচিং আর দেখো এই বাড়িগুলো দেখলে আমার এত ভালো লাগে না সত্যি বলতে দেখো আমি পুরোই হচ্ছে সাউথের মেয়ে আমি নর্থ যে খুব একটা আগে আমার ভালো লাগতো সেরকমটা নয় আমার ঘিঞ্জি মনে হতো কিন্তু এখন আমি অনেকটা ইউজ টু হয়ে গেছি আর এখন আমার বেশ কলেজ স্ট্রিট শ্যামবাজারে এসে শপিং করতেও ভালো লাগে হ্যাঁ গড়িয়াহাটকে যে মিস করি না সেরকমটা নয় কিন্তু এখানেও বেশ ভালো লাগে মেনলি আমার ভালো লাগে কী বলো তো এই বাড়িগুলো দেখি পুরোনো 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 গলি খুব মজা লাগে তো যাই হোক এখন আমরা ক্যাব বুক করছি এবার আমরা বাড়ি যাবো মামুনিদের বলেছি খেয়ে নাও কিন্তু জানি না খাবে কি খাবে না বসেও থাকতে পারে যদি বসে থাকে তাহলে চারজনে একসাথেই খাওয়া যাবে তো মোটামুটি কাজ সব হয়ে গেছে বাবা তো খেয়ে নিয়েছেই এখন বেজে গেছে প্রায় 3:30 আর আজকে মেনুতে কি আছে দেখো এটা হচ্ছে কি লাল শাক ভাজা পোস্ত বাটা দিয়ে সাধারণত গোটা পোস্ত দিয়ে হয় এটা পোস্ত বাটা দিয়ে দেখতে তো ভালোই হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির তরকারি আর আছে ট্যাংরা মাছের ঝাল
এটা জ্যান্ত ট্যাংরা, বাবা বলছিল আমাকে জ্যান্ত ট্যাংরা পেয়েছি বাজারে, চলো শুরু করা যাক। আমরা কুটিরামে দই খেলাম, হ্যাঁ সাদা দই, হ্যাঁ কারেক্ট। আমাদের দুজনের অবস্থা দেখো, খেলাম দিলাম, মামনিকে বললাম আমরা আসছি, হ্যাঁ বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা এখন মানি হাইস্ট দেখা শুরু করেছি, কালকে রাত্রি থেকে শুরু হয়েছে আর এখন আছি আমরা পার্ট 5 এপিসোড 9, মানে বুঝতে পারছো তো গোলটা চুরি হয়ে গেছে, এখন পাওয়া যাবে কি যাবে না সেটা একটা বড় প্রশ্ন। কালকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যেটা দেখবো, জন্য কিছু করিনি, তুমি বলছো না ব্লগ শুট করা হয়নি আর রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় না, 2:45 বেজে গেছে তখন এই জায়গাটাই আছে, আমি না আর মানে টাইম দেওয়া যাবে না, ধরবো বুঝতে পারছি না, তখন আজকে সকাল থেকে দুজনে শুধু আলোচনা করছি, টাইম পেলেই দেখে ফেলবো দেখে ফেলবো, এই দেখো শুরু হয়েছে এখন আর আমরা চলে এসেছি খেয়ে দিয়ে, বাবাকে বলছি আসছি দাঁড়াও আমাদের অনেক কাজ আছে, অনেক কাজ, এটা বিশাল ইম্পর্টেন্ট কাজ, আর ততক্ষণ শেষ হচ্ছে না অন্য কাজে মন লাগছে না, আরে সোনাটা পেলো কি পেলো না এটা জানাটা সব থেকে বড় কাজ, চলো আমরা দুজনে এগুলো খুব এনজয় করি, দুজনে একসাথে দেখতে হবে। কত ইস্ত্রি জমে গেছে দেখো এই পুরো বিয়ের মরশুমে, না শুধু কাঁচা হয়ে গেছে, ইস্ত্রি করতে নিয়ে যাবো যে সময়টাই পাইনি, মানি হাইস্টটা পুরো কমপ্লিট করলাম, অসাধারণ এন্ডিং করেছে, মানে আমার মনে হয় সিরিজ এন্ড করলে এরকম ভাবেই করো, সবসময় ওই নেক্সট সিজন আসবে সেটা মানে অ্যান্টিসিপেশন রেখে এন্ড করা কোনো মানেই হয় না। না আর একটা কথা হচ্ছে এখন আমাদের পুরো ফ্রি লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো টেনশন নেই, সব জেনে গেছি, সোনা টোনা পাওয়া গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যাই হোক আমি এখন বেরোবো, এগুলোকে ইস্ত্রি করতে দেবো আর একটা স্পেশাল জিনিস আনতে যাবো আজকে রাত্রে খাওয়ার জন্য, বুঝতে পারছো তো অনেকদিন হয়ে গেল মাংস টাংস খাওয়া হয় না, মানে আমাদের নয় মা বাবার আর কি, আমরা তো সেদিনকে চিট করে খেয়ে দিয়েছি বিরিয়ানিটা। চা খেতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিই আমার ভাইজির বেনারসি, তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, কিন্তু ওখানে না অতটা ভালো লাগলো না, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ওটা ছিল আদি মোহিনীমোহন, আর আমি পরে গেলাম হচ্ছে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স, এইখানে আমার বেশি ভালো লাগলো, কেন তোমাদেরকে এবার দেখাই, তো এটা হচ্ছে একদম রেডিমেড, আর মারা বা দাদা বলে দিয়েছিলো যে রেড কালারের হলে ভালো হয়, তো রেড এর মধ্যেই নিয়েছি, তো যেটা আমি আদি মোহিনীমোহনে দেখলাম কি বলতো বেসটা নিয়েছে বেনারসি, তারপরে না পাড়টা এরকম সরু জড়ি পাড় মতন বসিয়ে দিয়েছে, যেটা অতটা বেনারসি বেনারসি ফিলই আসছে না, বেনারসি সুন্দর গোল্ডেন জড়ি পাড় হবে তবে তো ভালো লাগবে বলো, তো এইটা আমার খুব ভালো লাগলো, এরকম দেখো কুচি টুচি করা আছে আর ওপরটা এরকম ইলাস্টিক দেওয়া আছে, আর এইটা হচ্ছে এরকম আঁচলটা পরলে দেখতে এইরকম লাগবে, ঠিক আছে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ব্লাউজটা দেখো, আমার ভাইজি হেভি স্টাইলিশ তো তাই জন্য এরকম স্লিভলেস নিয়েছি, তো পুরো সেটটা এইরকম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা পুরো একদম টুকটুকে লাল কালার, তো পরলে ওকে খুব ভালো লাগবে আশা করছি, আর যেটা নেওয়া হয়নি সেটা হচ্ছে মুকুট, আর যেটা ওড়না টাইপের পরায় না মাথায় ওই দুটো জিনিস আমি নিতে ভুলে গেছি, তখন তোমাদেরকে বড় গলায় বললাম যে সব কেনাকাটা হয়ে গেছে, তারপরে ক্যাবে উঠে মনে পড়লো যা আমি তো ওগুলো নিলামই না, তো যাই হোক এইরকম দেখতে হয়েছে, জানাবে কীরকম লাগছে এরপরে যখন ভাতে ও পড়বে তখন তো তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে, তো সবার খুব পছন্দ হয়েছে, মামুনিরও খুব পছন্দ হয়েছে, দিদি আসবে দিদিকেও দেখাবো, আর দেখো মার জন্য দুটো ব্লাউজ নিয়েছি মানে ওই বাড়িতে পরার জন্য, তো মামুনিকে দেখাতে মামুনি বললো তুই এত সস্তায় পেলি কী করে, ওটা হচ্ছে পুটি নামের গলি মানে কলেজ স্কোয়ারের ওই রোটাতে অনেকগুলো দোকান আছে না সেখান থেকে নিয়েছি, তো এইরকম দুটো দেখতে একটা ব্ল্যাকের মধ্যে আর একটা এই মেরুনের মধ্যে নিয়েছি আজরাক প্রিন্ট, এইটা নিয়েছি 100 টাকা আর এইটা নিয়েছি 80 টাকা, আমি সত্যি আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এত সস্তা, আর দেখো আমার শাড়িটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজ পিসটা নিয়ে নিয়েছি, এটা আমি ওখান থেকে বানাবো, আমার তো ওখানে আবার একটা ব্লাউজের দোকান ফিট হয়ে গেছে, তো এই ব্যাপার এই কেনাকাটা হয়েছে, টুকটাক জিনিস বাকি পড়ে রইল, সৌরভ বেরিয়েছে আর ডেফিনেটলি কিছু একটু চায়ের সাথে খাওয়ার জন্য ডা আনবে, তো আমি চাটা বসিয়ে দিই ফোন করে, আজকে অনেকদিন পরে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে, সৌরভ বললো বটে যে মামুনি বাবার অনেকদিন চিকেন খাওয়া হয়নি তাই একটুখানি, না সত্যি কথা অনেকদিন কিন্তু আমাদেরও চিকেন খাওয়া হয়নি, সেদিন তো পুরো মাটনের উপর ছিল ভুলে গেছিলাম, সেই লাস্ট স্যাটারডে তুমি বানিয়েছিলে বিরিয়ানি, তারপর থেকে চিকেন বাড়িতে, চিকেন ছাড়া আমাদের পক্ষে থাকা সম্ভব সত্যি কথা, আর বিয়ে বাড়িটা মানে একদম মাছ মাছ হয়েছে তাই মাছটাও আর খেতে ইচ্ছা করছে না, চিকেন চিকেন মনটা, আজকে সকালবেলা দেখলে না ট্যাংরা মাছ এসছে বাড়িতে, তো বাবাকে বলেই দেওয়া হয়েছিল মানে পোনা ভেটকি এসব মাছ যেন না আসে, তাহলে হচ্ছে জ্যান্ত ট্যাংরা, তো যাই হোক আজকে চিকেনের নাম হচ্ছে মানে আমি যেটা বানাচ্ছি, দিদি জিজ্ঞাসা করছে আজকে কি প্রিপারেশন হচ্ছে, আমি যেমন খুশি রাখবো, আজকের চিকেনটার কোনো নাম নয়, আমি মনে হচ্ছে যে এই ইনগ্রেডিয়েন্টগুলো দিলে চিকেন খেতে ভালো লাগবে সেরকম ভাবে, তুমি চিকেনটাকে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নামাচ্ছো, চলো না ভালোই লাগবে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করলাম, এবার অ্যাড করে দিচ্ছি গ্রেটেড রসুন, আমি কি ভাবছি বলো তো মামুনি যেমন খুশি চিকেনে, প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে একটু ফ্রাই করে নেবো,
তারপরে সবকিছু অ্যাড করব। তারপরে দেখো না আমি এরকম গোল গোল করে পেঁয়াজ আর টমেটো কেটেছি, এগুলো ভাবছি উপরে দেব। এটা কি চিকেন দো পেঁয়াজা টাইপ হচ্ছে নাকি? দু রকম পেঁয়াজ, একটা কুচানো, একটা এরকম রিং রিং করে কাটা। দেখি কি করা যায়। এই আজকে রাত্রেবেলা কিছু অর্ডার ফর্ডার দিতে হবে না তো? তড়কা, এক তড়কা। হ্যাঁ, আজকে আমাদের রুটি বাড়িতে হচ্ছে না, রুমালের রুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো মানে এদের এক্সপেকটেশন দেখো, মানে ভাবছে চিকেনটা আমি এত ভালো করবো রুমালের রুটি দিয়ে খাবো। না না, বলতে পারো, ওকে বলে দিচ্ছে আমি, দুটো এক তড়কা পাঠিয়ে দিচ্ছি। অত সুন্দর চিকেন রান্না করে সত্যি কথা। কুচুনো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এই রিং রিং করে কাট করে রাখা পেঁয়াজটা অ্যাড করছি। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা কিন্তু ম্যারিনেট করিনি। অনেক সময় দেখবেন রাত্রিবেলা কী বানাবো কী বানাবো, ফ্রিজে চিকেন আছে, চিকেন বানিয়ে ফেলি। তত ম্যারিনেশনের ঝামেলা রাখলে হয় না, তো যাই না, আমি এত লেকচার দিচ্ছি কি এটা দাঁড়াবে। তবে একটুখানি ভালো করে ফ্রাই করে নেবো চিকেনটা। দেখো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে এরকম গোল গোল করে কাট করে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি, আর স্লিটেড গ্রিন চিলি অ্যাড করছি, আর একই সাথে ড্রাই স্পাইসেস অ্যাড করবো। আমি খুব বেশি ড্রাই স্পাইসেস দেবো না, শুধুমাত্র হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করবো। আমি কিন্তু এখানে আদা বাটা অ্যাড করিনি, এরকম জুলিয়ান্সে কাট করা আদা অ্যাড করলাম। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার ভাবছি একটু জল দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাক, লাস্টে দইটা বিট করে দেব, হবে না? রাধুনি নিজেই জানে না কতটা জল দিতে হবে। একটু ড্রাই করে নিলাম যেহেতু আমরা রুটি দিয়ে খাবো। হয়ে গেছে, ভালোই হয়েছে কিন্তু, মানে নিজে টেস্ট না করে না ভরসা পাচ্ছিলাম না। রান্না করে আমি না সব জিনিসগুলোকে একটু অর্গানাইজ করছিলাম, বিয়ে বাড়ির জন্য সব এদিক ওদিক হয়ে গেছে, তো সেগুলো সব করলাম। এই দেখো একটুখানি গোছানোও হয়েছে। হয়তো আমরা সোমবার দিনকে চলে যাব, পুনে ব্যাক করছি। এর মধ্যে আর আসার প্ল্যান নেই। আগের বারও যখন এসেছিলাম তখন জানতাম যে ডিসেম্বরে আসবো কলকাতা, কিন্তু এবারে আর কোনো কাছাকাছির মধ্যে প্ল্যান নেই আসার। দেখা যাক, কলকাতায় তো মানে আসলেই হয় এরকম একটা ব্যাপার, এখানে থাকারও কোনো প্রবলেম নেই, আর আসলে ভালোই লাগে, সময়গুলো কেটে যায়। এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে তাই জন্য এটা অতটা অসুবিধাও হয় না সত্যি কথা বলতে। আর কি, চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, মানে ট্রাস্ট মি, সত্যি ভালো হয়েছিল। আর আমার না একটুখানি এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আর বাবা অ্যাকচুয়ালি একদমই ধনে পাতা খায় না, আমি মানে ভাবছিলাম যে ওপরে যদি একটু ধনে পাতা ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরও ভালো লাগতো হয়তো, কিন্তু আমি ধনে পাতা অ্যাড করিনি। তোমরা চাইলে, তোমরা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে ধনে পাতা অ্যাড করতে পারো। আর হ্যাঁ, আজকে সকালবেলা তোমাদেরকে যে অ্যাপটার কথা বললাম, পাংখুরি, তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে দেখতে পারো, অ্যাপটা কিন্তু সত্যি খুব ভালো, তোমাদের অনেক ফ্রি টাইম কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারবে। আর দেখো এই যে এই কুর্তিটা আমি 299 প্যান্টালুন্স থেকে কিনেছি জাস্ট ফাটাফাটি, আমি ভাবছি মানে পুনে ব্যাক করে আরও একবার যাব, দেখবো যদি এই লটের কিছু জিনিস থেকে থাকে আমি আরও দু তিনটে নিয়ে নেবো, এত সফট পরে এত আরাম কি বলবো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, কাল আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো চ্যানেলে সাবস্ক্রাইব করো। টাটা।